কফ হলো গলার অস্বস্তিকর পিচ্ছিল পদার্থ। গলার গ্র্যান্ডগুলো দিনে প্রায় 1 থেকে 2 লিটার কফ তৈরি করে। শ্বাসনালী কোনো কারণে প্রয়োজনের অতিরিক্ত কফ তৈরি করলে আমরা গলায় অস্বস্তিকর কফের অনুভূতি পাই। কফ হলো কাশি সৃষ্টির জন্য অন্যতম একটি কারণ। এর দ্রুত চিকিৎসা না হলে এটি দ্বারা শ্বাসযন্ত্র আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। চিকিৎসকের কাছে যাওয়ার আগে ঘরোয়া কিছু উপায়ে এই সর্দি কফ দূর করা যায় সহজেই। চলুন তাহলে দেরি না করে জেনে নেই কিভাবে ঘরোয়া উপায়ে সর্দি কফ দূর করা যায়। আদা, এটি পাত্রে পানি নিয়ে 1 টেবিল চামচ আদা কুচি মেশান। এবার এটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল দিন। বলক আসলে এতে সামান্য মধু দিয়ে দিন। দিনে 3 বার এই পানীয়টি পান করুন। এছাড়া 1 চা চামচ আদা কুচি, গোলমরিচের গুঁড়ো এবং লবঙ্গের গুঁড়ো দুধ অথবা মধুর সঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিনে 3 বার পান করুন। এক টুকরো আদা নিয়ে মুখে চাবাতে পারেন। আদার রস বুকের কফ সরিয়ে ফেলে আরাম দেয়। হলুদ, হলুদে থাকা কারকুমিন উপাদান বুক থেকে কফ সরিয়ে ফেলে। এর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান গলা ব্যথা, বুক ব্যথা দূর করে। 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। এটি দিয়ে প্রতিদিন কুলকুচি করুন। এছাড়া 1 গ্লাস দুধে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে জাল দিন। এর সঙ্গে 2 চা চামচ মধু এবং 1 চিমটি গোলমরিচের গুঁড়ো মেশান। এই দুধ দিনে 2 থেকে 3 বার পান করুন। লবণ শ্বাসতন্ত্র থেকে কফ দূর করে দেয়। বুকের সর্দি কফ দূর করতে সহজ এবং সস্তা উপায় হলো লবণ পানি। 1 গ্লাস কুসুম গরম পানির সঙ্গে 1 চা চামচ লবণ মিশিয়ে নিন। এটি দিয়ে দিনে 2 থেকে 3 বার কুলকুচি করুন। লেবু পানিতে 1 চা চামচ মধু মিশিয়ে পান করুন। মধু শ্বাসযন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। 1/2 কাপ পেঁয়াজের রস, 1/2 কাপ লেবুর রস, মধু 1/2 কাপ এবং একই পরিমাণ পানি একসঙ্গে চুলায় জাল দিন। কিছুটা গরম হলে নামিয়ে ফেলুন। কুসুম এই পানি দিনে 3 বার পান করুন, আরাম পাবেন। আমি যতগুলো বিষয় বললাম তার থেকে একটি বিষয় যদি আপনি ফলো করেন তবেই আপনি মুক্তি পাবেন 2 দিনেই কফ থেকে। এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।